শেষ করেই দিয়ে দেবো ইনশাল্লাহ। যদি ভাই না মানে বৃষ্টি তো আচ্ছা দেখুন, বৃষ্টি হচ্ছে তো বেশি বুঝতে পারছি। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা দেখো, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা হচ্ছে এই যে দাগটা দেখাচ্ছে না, আমি দাগটা ভেঞ্চ করতে পারি কিভাবে? ইমেজের উইডটা বাড়িয়ে দিতে পারি নিজেরাই। হ্যাঁ, ইমেজ উইড হাইট বাড়িয়ে দিয়ে ধর আমাদের পর্দা সমান করে দিলাম, আমাদের ল্যাপটপে সমান করে দিলাম আমরা, তাহলে কি হবে? অন্যান্য ওয়েবসাইটে গেলে মানে অন্যান্য যদি স্ক্রিনে যায়, এর চেয়ে বড় স্ক্রিনে চলে গেল, তো আবার কিন্তু এরকম দেখাবে। কি করতে হবে জন্য মনে করো, ইমেজ উইড 100% দিতে হবে, 100%, ইমেজ হাইট 100%, তাহলে কি হবে তোমার যে স্ক্রিনে যাক সেই স্ক্রিনে কি 100% হয়ে যাবে। 100% মানে কি পুরো স্ক্রিন জুড়ে হয়ে যাবে, তখন এই দাগটা দেখাবে না, বুঝো নাই? ভাই আর একটা সিস্টেম ছিল না, ওই ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে ওই কভার দিয়ে দেওয়া যায়, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আরেকটা সিস্টেম আছে। আচ্ছা সবগুলো সিস্টেম স্টেপ বাই স্টেপ আসবে, অনেকগুলো সিস্টেমে কাজ করা যায়। তুমি যখন সিস্টেমগুলো শিখে যাবা একের পর অ্যাপ্লাই করতে পারবা। আইটিতে হবে না বলে কোনো কথা নাই, বুঝছো? এই পর্যন্ত আমি দেখি নাই যে আইটিতে হবে না বলে কত কোনো কথা আছে, সব কিছু করা যাবে। আবার এত বড় ইমেজ না তুমি ছোট ইমেজ দিতে পারো। যেমন ধরো আমি এখানে কি করলাম, একটা ইমেজ কাটলাম, আমি একটা ইমেজ কাটলাম, এখানে দেখলাম এই যে কেটে ফেলেছি, ব্যাকগ্রাউন্ড টু লেখা আছে, দেখো চিকন, এই চিকন করে কাটছি, দেখো যেখান থেকে এখন কেটেছি চিকন করে কেটেছি, এখন এই ইমেজটা দিয়ে দিব পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে, এই পুরো ব্যাকগ্রাউন্ডে ওই ইমেজটা দিয়ে দিব। এখন আমি চলে গেলাম এখানে গিয়ে এই নামটা ব্যাকগ্রাউন্ড টু যে লেখা বিজি টু, এই নামটা দিয়ে দিলাম বিজি টু, আর দিলাম রিপিট, রাইট টপ দরকার নেই এখন, শুধু রিপিট দিলাম। রিপিট না লিখলেও হতো, কিন্তু অটোমেটিক চলে আসতো, আসে নাই না? ও আচ্ছা আচ্ছা, তা না আমার এখানে কি দেওয়া আছে, আমার ও ইয়ে দেওয়া আছে, হাইফেন দেওয়া আছে না, এই জন্য পাচ্ছে না, দেখছো খেয়াল করি না, এটা এখানে হাইফেন দেওয়া আছে। আচ্ছা এবার আমরা দেখি, আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিপিট রিপিট এক্স রিপিট এক্স, এবার দেখো কি ভাই পাই নাই কোনো কারণে, বিজি টু। আচ্ছা ইমেজের নামটা আমি চেঞ্জ করে দেখি, ও পিএনজি আছে এখানে, এই জন্য পাচ্ছে না, দেখছো আমি যে পিজি দিয়েছি, হ্যাঁ তোমাদের পাবে না, ডট পিএনজি আছে, এই জন্য পুরো নাম কপি করতে হয়, এই দেখ চলে আসছে, শুধু রিপিট এক্স বরাবর আসছে, আমি এখানে কেটে দিই এমনিতে পেয়ে দেবো পুরোটাই, সেভ করলাম, এই দেখো পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে চলে আসছে, হ্যাঁ একটু ডিজাইন হয়ে গেছে মনে করো অটোমেটিক্যালি, ওটা আবার রিপিট হতে হতে, তাই না? সুন্দর লাগছে দেখতে, তো পুরো প্যাটার্নটা কাটলে ওরকমই হবে দেখতে। হ্যাঁ এই হলো বিষয়, ছোট্ট ইমেজ, দেখো ছোট্ট একটা চিকন ইমেজ, তাহলে তোমার এখানে ওয়েবসাইটের শুধু দেখাচ্ছে চিকন ইমেজটা নিয়েছি, এই চিকন ইমেজ এই যে দেখলাম না, এই চিকন ইমেজ রিপিট করেছি, রিপিট মানে কি যতক্ষণ শেষ না ততক্ষণ মধ্যে রিপিট হতে হতে পুরো ইয়া হয়ে যাবে, মানে পুরো হচ্ছে বডিতে ওটা ইমেজ হয়ে যাবে, এটা এই ছোট্ট একটা ইমেজ নিয়ে কি করেছে এখানে অটোমেটিক রিপিট হয়ে গেছে, এটা তুমি ডিফল্টভাবে রিপিট হয়ে যাবে। হ্যাঁ ছোট্ট ইমেজ এরকম তো হয়ে গেছে, কিন্তু ওটা দরকার নেই, দেখো টু দিলাম ব্যাকগ্রাউন্ড টু, দেখুন হচ্ছে স্ট্যান্ড ডট সিম্পল হয়ে যাবে, হ্যাঁ এই যে ব্যাকগ্রাউন্ড পিঙ্ক দিয়েছি, ঠিক আছে এর ছিল নিচেটা আছে কালার, এটা বাদ দিলেও সমস্যা নেই, এটা বাদ দিলাম মনে করো, শুধু ব্যাকগ্রাউন্ড রিপিট লিখেছেন কোন জায়গায়, রিপিট লিখি না লিখলে হবে, রিপিট হচ্ছে তোমার ডিফল্ট ভাবে রিপিট লিখতে হয় না,
এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর, হ্যাঁ ডান দিক এবং নিচ দিক একাই হয়ে যাবে রিপিট। আর তুমি যদি লিখে দাও নো রিপিট, তাহলে কোনো রিপিট হবে না, বুঝলি? যেন আমি এখানে লিখে দিলাম নো রিপিট, নো রিপিট, আর ই পি ই এটি রিপিট লিখে দিলাম। এখন আমি যদি রিলোড করি তাহলে কি হবে দেখো, এই দেখতে পাচ্ছো শুধুমাত্র এই যে এখান থেকে এতক্ষণ হয়েছে, এই যে দেখতে পাচ্ছ কি, শুধু ওই যে ব্যাকগ্রাউন্ড দিয়েছি শুধু এখান থেকে এই পর্যন্ত হয়েছে। আর যদি রিপিট তুলে দিই এখান থেকে নো রিপিট, তাহলে কি হবে, একাই মনে করো যে এই ছোট এই জিনিসটা রিপিট হতে পারে, এখন এতখানি হয়েছে এখান থেকে এতখানি হবে, এইভাবে হতে হতে পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে হয়ে যাবে, যে পুরো ব্যাকগ্রাউন্ডে রিপিট হতে হতে পুরোটা হয়ে গেছে, বুঝলে ঘটনা? তাহলে বেশি আচ্ছা এখানে যেটা আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ঠিক আছে। এখন এই ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য দেখাচ্ছে আমরা যদি এ করতে চাই, এটা উইটা 100% করতে চাই, সিম্পলি আমাকে ইমেজ আইডি ধরে করলে সবচেয়ে বেশি ভালো হয়, হ্যাঁ ইমেজ আইডি বা ing ট্যাগের মাধ্যমে যেটা করি সেটা করলে সবচেয়ে ভালো হয়। আমরা যদি এখানে ইয়ের মাধ্যমে দিয়েছি, এটা দেখিয়ে দেবো পরে দেখিয়ে দেবো, ঠিক আছে। মানে এখন দেখাচ্ছে যে তোমাদের কিছু কিছু ইয়ে দেখালে তোমাদের জন্য জটিল মনে হবে, এখন দেখাচ্ছে আমি যদি একটার মধ্যে একটা ঢুকিয়ে দিই এটা, তোমার দেখাচ্ছে যে তুমি হয়তো বুঝতে পারবা, অনেক নতুন আছে তাদের জন্য সমস্যা হবে, বুঝো নেই, আস্তে আস্তে ওটা দেখিয়ে দিবো, সমস্যা নাই। সিএসএস বর্ডার, দেখো সিএসএস বর্ডার কিভাবে দিব আমরা, এই ইমেজ নিয়ে আরেকটা বিষয় জানার ছিল। হ্যাঁ বলো বলো। ওই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করার পরে অনেক সময় হয় কি যে ব্যাকগ্রাউন্ড ইমেজের মানে লাইটিংটা কমায় দেয়, একটু ডার্কার মুড করে দেয়, ওটাকে বলা হচ্ছে যে, আচ্ছা ওটা হচ্ছে যে তোমার ইয়ে, ওটাকে বলা হচ্ছে যে আগে অবশ্য ওটা ছেড়ে আসছে মনে হয় ইয়েতে, ওটা বলা হয় ব্ল্যাকগ্রাউন্ড ব্লুর বলা হয় একটা, আর একটা হয়তো বলা হচ্ছে যে ইয়ে তোমার ফ্লো দিলে তো এরকম হবে, কি কি দিলে, তোমার ফ্লো দিলে তো, হ্যাঁ ওভারফ্লো ব্যবহার করে অন্য একটা ক্ষেত্রে, এরকে তোমার বলা হচ্ছে যে দাঁড়াও তোমার দেখি এটা অপাসিটি, অপাসিটি হ্যাঁ এই যে অপাসিটি 100% আছে, 60% আছে, 30%, অপাসিটি হ্যাঁ এইটা, আচ্ছা এটা তোমার দেখিয়ে দিই তাহলে, আমি ছেড়ে চলে আসছে মনে করে ভালো করেছো, এটা তোমার দেখিয়ে দিই দেখো, এখানে একটা কালার দিলাম, কালার কি পিঙ্ক দিলাম, হ্যাঁ অপাসিটি, অপাসিটি দিলাম মনে কর 10%, দেখো আফসা হয়ে গেছে না, দেখতে পেয়েছো কি লেখাগুলো কেমন দেখাচ্ছে আমাদের। আচ্ছা এখানে 50% দিই দেখো, তোদের সামনে থেকে আসবে কি অবশ্য রিয়েল প্রজেক্টে, এই দেখো। আচ্ছা কি কালার দিলে ভালো দেখতে বাবা, আচ্ছা অ্যাশ কালার দিন, হ্যাঁ পিক্সি দিয়ে অ্যাশ কালার দিন, দেখো অ্যাশ কালার দিলে মানে আয়নার মতো দেখা, বুঝছে লেখাগুলো দাঁড়ানো, যদি একটা কালার নিই এই যে পিকজি নিলাম, তাহলে এই কালারটা নিব, কন্ট্রোলটা সি কপি করলাম পিকজি দিয়ে, কন্ট্রোল ভি চালু করলাম, একটা অ্যাশ ধরনের কালার, ঠিক আছে রিলোড করলাম। আচ্ছা এটা অ্যাশ কালার দেওয়া আছে, এর অপোজিট আমি কমা দেবো এটা, ঠিক আছে আস্তে আস্তে দেখো, আমি এটা ডান ক্লিক করে কমাতে পারি, একটা জিনিস তোমার শিখে নাও, হ্যাঁ আমি এখানে গিয়ে বারবার গিয়ে গিয়ে কমাতে হচ্ছে, ঠিক আছে এটা আমি ডান ক্লিক করে কমাতে পারি, এখানে ডান ক্লিক করলাম, এটা একটা ইনস্পেক্ট এলিমেন্ট দেখাচ্ছে না, কিউ দেওয়া আছে ইনস্পেক্ট এলিমেন্ট কিউ, এখানে মাউস ক্লিক করবা, মাউস ক্লিক করলে কি হবে এই যে নিচের দিকে দেখো, সরি পুরোটা কেটে গেছে আমার, আচ্ছা এখন দেখো
এই যে আমাদের এখানে বডিতে ক্লিক করলে বডি দেখো বাম দিকে আসছে এইচটিএমএল যেটা সেটা শো করছে, ডান দিকে সিএসএস শো করছে। এখানে তুমি যেটাতে ক্লিক করবা তার সিএসএস ডান দিকে শো করবে, দেখতে পাচ্ছ মনে হয়? তোমরা একটু বড় করে দিই তোমার দেখতে সুবিধা হবে, টেনে দিলাম। হ্যাঁ, এখানে বডিতে ক্লিক করছি, বডিতে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, অপাসিটি দেওয়া দুটো শো করছে। মানে এই জোনে ক্লিক করলাম, এই জোনে কি দেওয়া আছে, এই জোন এবং পিতে কালার দেওয়া আছে, ফ্রন্ট দেওয়া শো করছে। এই যে সিটিতে ক্লাস আছে, সিটি ক্লাসে কালার দেওয়া আছে ভায়োলেট, ফ্রন্ট সাইজ সব শো করতেছে। কান্ট্রিতে এরকম কিছু কান্ট্রি কোডে দেওয়া আছে, এরকম ফ্রন্ট সাইজ এবং কালার দেওয়া আছে। তাহলে কার কাজ করো, বডির কাজ করো, বডিতে ক্লিক করলাম। এখন তো অপাসিটি 50% আছে, এটা আরো কমিয়ে দেবো। দেখো আচ্ছা আমি আরো কমিয়ে দিই, এখানে ধর এখানে দিলাম 10%, এখানে 10 লিখে দিলাম। আচ্ছা তোমাদের এটা সবচেয়ে দেখালে ভালো হয় হচ্ছে যে স্পেসিফিক কোনো ব্যাকগ্রাউন্ডে দিয়ে, ঠিক আছে? এটা দেখো আফসা হয়ে গেছে অপাসিটি। হ্যাঁ দেখো ওয়েবসাইটটা কেমন হয়ে গেছে, আফসা হয়ে গেছে, তাই না? লেখাগুলো সবটা আফসা হয়ে গেছে। আচ্ছা তোমাদের এটা সিস্টেমগুলো শিখে দিচ্ছি, যখন ওভারলে ব্যবহার করবো, হ্যাঁ ওভারলে ব্যবহার যখন তোমাদের শিখে দেবো সামনের দিকে, ওইখানে তোমার কি করবো দেখাচ্ছি যে মনে হবে যে লেখা নিচ দিকে আছে, উপরে একটা পর্দা আছে, হালকা পর্দা আছে এবং পর্দার নিচে লেখা আছে, বুঝতে পারো না? এখন তোমাদের এই অপাসিটির ব্যবহার শিখালে ভালো বুঝতে পারবো না, তখন মনে হবে যে উপরে একটা কাঁচের মতো আছে, এই কাঁচের নিচে লেখা আছে। এই অপাসিটির মাধ্যমে তুমি কমিয়ে এই কাজটা করা যাবে। এক্ষেত্রে তোমার জেড ইন্ডেক্স ব্যবহার করতে হবে, আরো কিছু সিস্টেম আছে, এখন তোমাদের শিখালে বুঝতে পারবো না। হ্যাঁ এদের দিকে এইদিকে আমি গেলাম না, আগে যা ছিল তাই দিলাম। হ্যাঁ তোমাদের তো কোনো কিছু মনে হয় মিসিং হচ্ছে বা শেখার তোমরা প্রশ্ন করবা, ঠিক আছে? প্রশ্ন করলে শিখতে পারবা, আমার ক্লাসের স্টুডেন্টদের জন্য প্রশ্ন উন্মুক্ত। হ্যাঁ না এখন মনে করো, শোনো এখন মনে করো যে একটা স্টুডেন্ট দেখাচ্ছে যে মনে করো ক্লাস ওয়ানে ভর্তি হয়েছে, তোমার কি প্রশ্ন? স্যার আমি কিছুই শিখিনি, আমাকে সবই শেখানো লাগবে, বুঝছো? কিন্তু এটা হবে, মানে যেটা আমি বোঝাচ্ছি এগুলো মোটামুটি বুঝলে হবে, আর আস্তে আস্তে ক্লিয়ার হতে হবে, বুঝো নাই? এ হলো বিষয়। আচ্ছা আমি একটু ইয়ে দেখি, ঠিক আছে? আমরা বলো বুঝতে পারিনি, কথা বোঝা যাচ্ছে না, মানে অস্পষ্ট, নেটওয়ার্ক স্লো হাসি এফ, শোনো হাসি এফ, শোনো তোমার কথা স্পষ্ট আসতেছে না, পরে প্রশ্ন করো, তোমার কথা স্পষ্ট, নেটওয়ার্ক নেটের সমস্যা তোমার ওখানে। কোনটা কে কে বুঝতে ব্যাখ্যা দেওয়া, হ্যাঁ যেটা কি কি কারণে লোক কোডটা লেখে তাকে ব্যাখ্যা দেওয়া, ঠিক আছে? এটাতে কোনো কি শো করবে না, এক কোনো ভূমিকাও নাই, জাস্ট কোডটা ক্লিয়ার বোঝার জন্য, হ্যাঁ এই এখানে কমেন্টস করা হয়েছে, আর অন্য কোনো কারণ না, তুমি এটা না করলেও সমস্যা নেই, বুঝে গেছে কি? এটা স্ট্যান্ডার্ড কোডের একটা বৈশিষ্ট্য, যখন তুমি দেখাচ্ছি ভালো প্রজেক্ট করবে, বড় বড় প্রজেক্ট করবা, এতে মানে কিছু কোড আছে ওখানে দেখবে হাজার হাজার কোড, বুঝো নি? না তুমি একটা রোবট তৈরি করতেছো, রোবোটিক কোড লিখতেছো, হ্যাঁ তো দেখাচ্ছে একটা রোবোটিক কোডের সাধারণত কি ব্যবহার করে, সাথে পাইথন ব্যবহার করে, পাইথন ব্যবহার করে কোড করে, হ্যাঁ মানে হায়ার লেভেল যে ল্যাঙ্গুয়েজগুলো আছে আরও পিএসপি সাথে ওয়েবের ক্ষেত্রে বেশি ব্যবহার করে, আর পাইথন জাতীয় যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এই ল্যাঙ্গুয়েজগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে ব্যবহার করে। তো
একটা মনে করো রোবটের তুমি প্রোগ্রামিং কোড লিখতেছো, হ্যাঁ, সেখানে মনে করো যে হাজার হাজার না লক্ষ লক্ষ কোড আছে, এখন এই নিজের কোড নিজে বুঝতে পারবো না একসময় আর যে কোন কোড কেমন লিখেছি, বুঝনি? তখন কি করতে হবে, এখন কোন কোড মনে করো যে হাতের জন্য লিখেছো, মানে রোবটের হাত মনে মুভমেন্ট করবে এভাবে, আর কোন কোড মনে করো যে পায়ের জন্য লিখেছো, কোন কোড মাথার জন্য লিখেছো, হ্যাঁ, প্রত্যেকটা কোডের অংশগুলো পৃথক পৃথক তোমার কমেন্টস করতে হবে কোডের ভিতরে, যে আমি এই অংশটা লিখেছি এই অংশের জন্য রোবটটা হার্ট মুভমেন্ট করতে পারবে, এই অংশটা হচ্ছে রোবটের মাথার জন্য, এই অংশটা রোবটের পায়ের জন্য, ঠিক আছে, তাহলে বিষয় ওইরকম ভাবে তুমি ওয়েবসাইট করতেছো, ওয়েবসাইটের কোন অংশের কোড, হেডার এর জন্য কোন কোড, তুমি সুন্দর কমেন্টস করে বলে দিলা, এইচটিএমএল এ বললা, সিএসএস এ বলে দিলা, তারপরে মেনু এরিয়ার জন্য কোন কোড, সাইড বারের জন্য কোন কোড, মেইন কন্টেন্টের জন্য কোন কোড, বা ফুটার এরিয়ার জন্য কোন কোড, এটা তুমি পৃথিবীতে কমেন্টস করে বলে দাও ওয়েবসাইটের ভিতরে। নেক্সট টাইম তোমার এই ওয়েবসাইট যদি কেউ কাজ করে, তাহলে তুমি একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করে দিয়েছো, নেক্সট টাইম কেউ কাজ করলেও খুব সহজে মনে করো যে তোমাকে কোডটা বুঝতে পারবে, যে আমার এখন হেডার এরিয়া এডিট করতে হবে, এডিট করবো আমি হেডার এরিয়া, তো আমার ডিরেক্ট হেডার এরিয়া চলে গেলো কমেন্টস দেখে, সেখানে সবুজ হয়ে আসছে, ডিরেক্ট বুঝতে পারবে আমার দেখাচ্ছে এখন ইয়ে করতে, সাইড বারে কাজ করতে হবে, আমি সাইড বার খুঁজতে হবে না কোথায় তোমার কোডের মধ্যে সাইড বার আছে, সঙ্গে সঙ্গে সে দেখবে যে সাইড বার এরিয়া সুন্দর করে কমেন্টস করে লেখা আছে, দেখলে ওখানে গিয়ে সে কাজ করা শুরু করে দিল, বা সিএসএস ডিরেক্টলি সে দেখতে পেলো, এই জন্য কমেন্টস করা হয়, বুঝতে পারো না? আচ্ছা আচ্ছা, তো ভিডিওতে দেখে নিবা, হ্যাঁ কথাগুলো ভিডিওতে ক্লিয়ার আসবে, ইউটিউবে গিয়ে দেখে নিবা, ওগুলো পরে আসবে। আচ্ছা দেখো শেষ শেষ পড়া এটা একটু দেখিয়ে দিই, এখানে আমাদের যে প্রজেক্ট আছে আমি একটা কালার দিয়ে নিতে, তাহলে তোর ভালো বুঝতে পারবা, অ্যাশ কালার দিলাম না কিছুক্ষণ আগে, সেই কালার থাক, অ্যাশ কালারটা থাক, যার হচ্ছে কথা স্পষ্ট শুনতে পাচ্ছ না, ঠিক আছে ইউটিউবে ভিডিও দেখে নিবা, ইউটিউব ভিডিও ক্লিয়ার পাবা, ক্লিয়ার পাবে, সমস্যা নেই। আচ্ছা এখন দেখো আমি শুধু ব্যাকগ্রাউন্ড এখানে কি দিয়েছি, সেভ করি নাই, সেভ করলাম, এখন দেখো মনে করো আমি এই যে ইয়েটা আছে প্রথম যেটা উই আর লার্নিং ওয়েব ডিজাইন, হ্যাঁ, এই এই লেখার চারিদিকে আমি একটা বর্ডার দিব, প্রথম লেখার চারিদিকে, তার প্রথম লেখাটা কি আছে আমার এখানে এইচ ওয়ান এর ভিতরে আছে, তাই না? শেষে এইচ ওয়ান নাও আছে না, এইচ ওয়ান পি একসাথে নাও আছে, এইচ ওয়ান শুধু দিলাম। আচ্ছা কেড়ে দেখবো দরকার নেই, আচ্ছা ফন্ট সাইজটা থাক। আচ্ছা এখন দেখো এই যে লেখাটা আছে এখানে এইচ ওয়ান যে লেখাটা আছে দেখলাম, হ্যাঁ, উই আর লার্নিং ওয়েব ডিজাইনিং, এর চাইতে আমার বর্ডার দিব, আচ্ছা তাহলে বর্ডার দিব কিভাবে, আমরা বর্ডার অনেক ধরনের বর্ডার আছে, ডিটেলস দেখাই নাই, এই স্টেবিল একটু দেখিয়েছিলাম, ডিটেলস দেখা নেই, ঠিক আছে, এখানে অনেক ধরনের বর্ডার দেওয়া যায়, হ্যাঁ, আমি এখানে গিয়ে দিলাম
বর্ডার স্টাইল স্টাইল আচ্ছা কোথায় বর্ডার দেনি হ্যাঁ বর্ডার ওয়ান পিএক্স সলিড হ্যাঁ দিলাম দেখ কেমন দেখাই দেখা চারিদিকে তো সুন্দর বড় বড় চলে আসছে ঠিক আছে এখন এখানে মনে করো আমি কালার দিতে পারি কালার রেড দিলাম এখানে কালার রেড দেখে দিলাম এখানে বড়টা লাল বর্ণের হয়ে যাবে বর্ডটা লাল বর্ণের হয়ে গেছে আমি কিন্তু আলাদা আলাদা দিতে পারি চাইলে এখন যদি সলিড দিস এখানে আমি যদি এখানে ডটেড দিই দেখো ডটেড তাহলে কি হবে ডট ডট হয়ে দেখো শুধু ডট ডট হয়ে গেছে না একটু বড় করে দেখাই তোমাদের এই যে চারিদিকে ডট ডট হয়ে গেছে যে ড্যাশ দিই এখানে ড্যাশ ড্যাশ দিলাম এই দেখো ড্যাশ ড্যাশ হয়ে গেছে টান টান হয়ে গেছে না চারিদিকে টান টান হয়ে গেছে ড্যাশ দিলাম এটা তারপরে দেখাচ্ছে যে আর অনেক ধরনের আছে তোমার এখানে বর্ডার টাইল ট্যাট আছে ডাবল আছে ইউইউপিএলই ডাবল এখানে ডাবল দিলাম ইউইউপিএলই ডাবল তোমার একবার কে দেখে দেখে লিখলে তোমাদের মুখস্থ হয়ে যাবে এই দেখো ডাবল বড়া চলিশ চারদিকে দেখা যাচ্ছে সুন্দর চারিদিকে ডাবল বর্ডার চলে আসছে আমি যদি মনে করি এখানে আর বর্ডার হচ্ছে ডাবল আর কি কি আছে এখানে গ্রোভ আছে রিজ আছে ইনসেট আছে ঠিক আছে এগুলো দিয়ে দিই দিয়ে একবার করে দেখবা ঠিক আছে তোমার ক্লায়েন্টের কাজ করতে গিয়ে তোর মনে হয়ে যাবে যে কোনটা দিতে হবে যেরকম তুমি ডিজাইন দেখবো ওরকমই করতে পারবে গ্রোভ দিলে কেমন সে দেখি গ্রোভ দিলে এখন আসতেছে গ্রোভ মানে এই যে উপর দিকে একটা ইয়ে আসতেছে মানে উপর দিকে একটা এক ধরনের চূড়া তৈরি হয়েছে দেখছো তাই না উপর দিকে চূড়া তৈরি হয়ে গেছে আর আস্তে আস্তে নিজে ঢালু হয়ে নেমে গেছে এরকম মনে হচ্ছে দিকে গ্রোভ বলা হচ্ছে দেখো সুন্দর লাগছে দেখতে তারপর আমরা যদি এখানে গিয়ে রিজ দি রিজ রিজ দিলাম রিলোড করলাম এই দেখো এটা যে ভিতর দিকে খাঁজ বানা হচ্ছে রিজের ক্ষেত্রে ওটা বাহিরের দিকে ছিল হ্যাঁ মোটামুটি মিল আছে ইনসেট ইনসেটের মধ্যে কি হচ্ছে এখানে চারিদিকে সমান মনে হচ্ছে শুধুমাত্র ভিতরে গর্ত মনে হচ্ছে গর্তের মতো এই কর্নার থেকে দেখো ভিতরে গর্তে চলে গেছে মনে হচ্ছে ইনসেট বলা হচ্ছে আউটসেট তাহলে বাইরের দিকে এটা হবে আউটসেটটা সেভ করলাম বাইরের দিকে খাল হয়েছে এই কর্নার দেখাতে হবে কর্নার দেখলে দেখতে পাবো এই কর্নার এই কর্নার ঠিক আছে তারপরে কি আছে নান বর্ডার স্টাইল নান অর্থাৎ তার কোনো স্টাইলই দেখতে পাবো না এখানে এখানে নান দিলে কি হবে কোনো কারণে দেওয়া আসতে বর্ডার নান করে দিবা ঠিক আছে আগে থেকে দেওয়া আছে তো দরকার নেই তাহলে বর্ডার হারিয়ে যাবে একবারে বর্ডার দেখা দেখতে পাবো না আর হিডেন দিলে কি হবে বর্ডার থাকবে কিন্তু দেখতে পাবো না হিডেন দিলাম একই বিষয় ঠিক আছে নানের মতোই দেখা যাবে না তারপরে একসাথে অনেকগুলো দিতে পারি দেখো ডটেড ড্যাশ সলিড ডাবল একসাথে অনেকগুলো ব্যবহার করবো সেটা করতে পারি একসাথে আমি অনেকগুলো ব্যবহার করে দিলাম আচ্ছা সেভ করলাম রিলোড করলাম এখানে শো করছে না কোনো একটা কারণ আছে
কিছু একটা ভুল হয়েছে, তা নিজ হাতে লিখে দিই। আচ্ছা, 5 পিক্সেল আমি দিলাম ডটেড, DASH ড্যাশ, এদিকে দুটো করে দিয়ে দেখি আগে, হ্যাঁ ডটেড ড্যাশ দিলাম। কোন কারণে দুটো একসাথে কাজ করছে না, দেখি এমন সমস্যা আমারও মাঝে মাঝে হচ্ছে। তো এটা হবে সবার ক্ষেত্রে হবে, জানি যারা হচ্ছে যে ডিজাইন প্রোগ্রামিং এর কাজ করে, যে সমস্যা না হয় তাহলে শিখতে পারবে না, বুঝলো না? সমস্যা না থাকলে ক্ষেত্রে সবকিছু এক বিষয়ে কি শিখতে হয়, বুঝলি? প্রোগ্রামিং আর ডিজাইন দুইটা কি এক বিষয়ে শিখতে হয়, মানে একই রকম প্রায়? ডিজাইন শেখার পরে প্রোগ্রামিং, যেটা ডিজাইন শেখার পরে প্রোগ্রামিং। আচ্ছা, পড়ার স্টাইল আলাদা ভাবে দিতে পারি, অনলাইনে ক্লাস না হচ্ছে, প্রতিষ্ঠান খুললেই তাও দেখা যাচ্ছে যে ক্লাস রুমে ক্লাস না হয়। হ্যাঁ, সবসময় করতে হবে। জাহাঙ্গীর আলম ভাই, কি অবস্থা? এই তো ভাই, খাই দায় ঘুমাই। শুরু করে দিয়েছেন নাকি, এত সুন্দর সুন্দর কাজ হচ্ছে? দেখছি আপনি কতদিন ধরে কাজ শিখছেন? নাকি ঠিক শুরু করছেন? আপনি কোথায় স্টাডি করেন? আচ্ছা দেখো, আমার সব দেখালাম, বর্ডার ডটেড দেখালাম, দেখো বর্ডার ড্যাশ বর্ডার দেখালাম, তারপরে এই যে সলিড বর্ডার দেখালাম, ডাবল বর্ডার দেখালাম, ঠিক আছে, এরকম বিভিন্ন বর্ডারগুলো দেখিয়ে দিলাম, এবং একসাথে এরকম অনেকগুলো বর্ডার যেটা এটা আমাদের দেখা হয়নি, তাই না? আচ্ছা, বর্ডার স্টাইল যে কেটে লেখে, সবার উপরে ডট চলে আসছে, ডান দিকে ড্যাশ আসছে, নিচ দিকে সলিড আর বাম দিকে ডাবল আসছে, একসাথে কয়টা হয়ে গেছে? 4টা দেওয়া হয়েছে আমাদের। হ্যাঁ, এইভাবে দেখাচ্ছে একসাথে 4টা ব্যবহার করে ডিজাইন ব্যবহার করতে পারি, ব্যবহার করতে পারি। বর্ডার উইথটা কিভাবে দিবা দেখো, সিএসএস বর্ডার উইথ
বর্ডার স্টাইলের জায়গায় তুমি বর্ডার উইথ দিলে অটোমেটিক কাজ করবে। কত পিক্সেল তুমি এখানে, আমি যে প্রথমে একসাথে লিখে দিচ্ছিলাম শর্ট হ্যান্ডে, বুঝছো নি, প্রথম এখানে শর্ট হ্যান্ডে লিখে দিচ্ছিলাম, এই কাজটা যদি করি এখানে, তাহলে এখানে গিয়ে লিখে দিলাম বর্ডার উইথটা হচ্ছে 5 পিক্সেল। হ্যাঁ, তাহলে ওরকম 5 পিক্সেল মোটা হয়ে যাবে, এই যে মোটা মোটা হয়ে গেল চাইতে। হ্যাঁ, মিডিয়াম দিলে, বর্ডার উইথ মিডিয়াম দিলে সাধারণ মিডিয়াম হবে। হ্যাঁ, এই হলো বিষয়। থিক দিলে পাতলা হবে, ঠিক আছে, মানে চিকন হবে, যেটা প্রথম দেখালাম। থিক আছে, মিডিয়াম আছে, হ্যাঁ, আর একটা তুমি নির্দিষ্ট বর্ণ দিতে পারো, এটা বলে দিতে পারো। হ্যাঁ, এইভাবে যে বর্ডার 5 পিক্সেল 10 পিক্সেল এটা, আর মিডিয়াম দিতে পারো, থিক দিতে পারো। এই তো একটু ব্যবহার করে দেখবা, ঠিক আছে, বর্ডার থিক, বর্ডার মিডিয়াম দেখাই তোমাদের একটু। মিডিয়াম দি, 5 পিক্সেল না দেয় মিডিয়াম দিলাম, বর্ডার উইথ মিডিয়াম, তাহলে কি আসে দেখি, এই দেখো মিডিয়াম চলে আসছে। হ্যাঁ, আমি ঠিক দিয়ে এখানে গিয়ে কপি করলাম, ঠিক দিলাম, ঠিক মানে পুরো আসছে, ঠিক আছে, এখানে আর থিন মানে পাতলা বুঝি আমরা, ঠিক মানে হচ্ছে পুরো। তাহলে আমরা দেখলাম বর্ডার উইথ দেখলাম, হ্যাঁ, মিডিয়াম বর্ডার উইথ এভাবে লিখতে পারি, 2 পিক্সেল বর্ডার উইথ লিখতে পারি এইভাবে, থিক বর্ডার উইথ একবারে লিখতে পারি, ঠিক আছে, তাই দেখাচ্ছি। আর আমরা স্পেসিফিক সাইড উইথ দিতে পারি, হ্যাঁ, আচ্ছা, এই বিষয়গুলো তোমাদের এখন বুঝতে একটু কষ্ট হবে, তারপরে আচ্ছা একটু বুঝিয়ে দিই তোমাদের, দেখো বর্ডার উইথ 5 পিক্সেল 20 পিক্সেল, দেখো একটু ব্রেন খাটাতে হবে, হ্যাঁ, তাহলে বুঝতে অসুবিধা হবে তোমার। আচ্ছা, এখানে লেখা আছে দুইটা জিনিস দেখো, হ্যাঁ, 5 পিক্সেল 20 পিক্সেল, এটা হচ্ছে ক্লক ওয়াইজ কাজ করবে, ঘড়ির কাটার দিকে, ঠিক আছে, বা ঘড়ির কাটার বিপরীত দিকে, ঘড়ি কাটা কিভাবে ঘুরে এইভাবে না, কিন্তু আচ্ছা এখানে চারটা ইয়ে থাকতে পারে। আচ্ছা দেখো, 2 পিক্সেল 20 পিক্সেল, আটটা দিলাম 15 পিক্সেল, আটটা দিলাম হচ্ছে আমি 50 পিক্সেল, দেখো চারটা দিয়ে আস্তে কমাই। আচ্ছা প্রথম 5 পিক্সেল সমগ্রেরটা, তাই এখন সেভ করলাম, এটা বর্ডার উইথ, প্রথম 5 পিক্সেল কোনটা, এইটা উপরেরটা, এইটা দেখো, এখন দেখো এটা কত আসছে, 5 পিক্সেল আসছে, এটা কয় পিক্সেল, এই যে এটা উপরে যেটা 5 পিক্সেল, যে ডটেড এটা 5 পিক্সেল আসছে। আচ্ছা ঘড়ি কাটাতে ঘুরো, ঘড়ি কাটা ঘুরলে দিকে ঘুরে গেল, ঠিক আছে, ঘুরে যাওয়ার পরে 20 পিক্সেল কোনটা, ডানেরটা, তারপরেরটা, এই যে এটা ডান দিকে, সে যে লম্বা ড্যাশ আসছে, ড্যাশ ড্যাশ, এটা হচ্ছে যে ডান দিকেরটা, ঠিক আছে, তারপরে 15 পিক্সেল কোনটা, নিচেরটা, ঘড়ি কাটা ঘুরতেছে কিন্তু, হ্যাঁ, নিচেরটা কোনটা, এইটা, এই যেটা সলিড, যেটা এই যে নিচে সলিড টান দেওয়া আছে একবারে, এই নিচেরটা, এবার ঘড়ি কাটা ঘুরে বাম দিকে একবারে বামে চলে আসো, এখানে ডাবল ছিল, এই যে এটা হচ্ছে কত পিক্সেল, 50 পিক্সেল দিয়েছি, বুঝতে পারো না, এটা বামেরটা, তাহলে সবসময় কীভাবে ঘুরবে, উপর থেকে ঘুরবে, উপর থেকে ঘড়ি কাটার যেভাবে ঘুরে এইভাবে ঘুরে, প্রথমটা সমগ্রেরটা, তারপরে ডানেরটা, তারপর নিচেরটা, তারপরে বামেরটা, এবার চারটে এখানে ভ্যালু দেওয়া আছে, কোন প্রপার্টির মান, বর্ডার উইডের মান, বুঝা স্কিম। এখন ধর আমি কি করলাম, এখানে তিনটে দিলাম, তাহলে কি ঘটবে দেখো, চারটে দিলাম তিনটে দিলাম, তাহলে কি ঘটবে দেখো, রিলোড করলাম, এবার দেখো তিনটে দিলে যেটা হবে, প্রথম যে মানটা কত আছে এবং দ্বিতীয় যে মানটা কত আছে, প্রথম 5 পিক্সেল, তাহলে কোনটা 5 পিক্সেল, এটা কিন্তু 5 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা তারপরে এটা কত, এইটা কত, আচ্ছা এই দুটো কাটি দেখ আগে, তুমি এই দুটো বোঝাই, বেশ জটিল হয়ে যাবে। আমি দেখাচ্ছি যে দুইটা প্রপার্টি রাখলাম, এখন দেখো উপরে নিচে হচ্ছে কোনটা,
এই 5 পিক্সেল, এই পুরো যে 5 পিক্সেল আছে না, এটা উপরে নিচে হোয়াইটটা নিবে, উপরটা নিবে নিচেরটাও নিবে, আর 20 পিক্সেল যেটা আছে সেটা হচ্ছে কোনটা নিবে, এই বামেরটা নিবে এবং ডানেরটা নিবে 20 পিক্সেল করে। ভালো করে বুঝো, এই ডানেরটা এবং বামেরটা হোয়াইটটা 20 পিক্সেল করে নিবে, আর উপরে নিচের কিটা নিবে এই যে 5 পিক্সেল করে নিবে, প্রথমটা উপরে নিচে, পরেরটা হচ্ছে ডানে বামে। ওকে, এই বিষয়ে ক্লিয়ার কনসেপ্ট করবো, মানে কনসেপ্টটা দিব, তিনটে প্রপার্টি, দুটো প্রপার্টি, চারটে প্রপার্টি। তোমার হচ্ছে যে মার্জিনের ক্ষেত্রে, প্যাডিং এর ক্ষেত্রে প্রচুর ব্যবহার করা হয়, ওখানে গিয়ে আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? উইডের ক্ষেত্রে দেওয়া হয়, ওকে। সিস ইজ বর্ডার কালার, বর্ডার কালার আমরা বেসিক করে দিতে পারি এটা, ঠিক আছে? যেটা আগে দিলাম আমরা, এখানে বর্ডার কালার লিখতে পারি, বর্ডার তোমাদের কাজ করতে গেলে দেখা যাচ্ছে যে এত বেশি মনে হবে না, স্পেসিফিক তোমার কিছু প্রপার্টি লাগবে বেশিরভাগ ক্ষেত্রে ডিজাইন করতে গেলে, আর স্পেসিফিক তোমার ইয়ে লাগবে, তোমার হচ্ছে এইচটিএমএল ট্যাগ বড় লাগবে। আচ্ছা, কালার আমি এখন রেড লিখে দিলাম, রেড কালার চলে আসছে, দেখো। হ্যাঁ, তাহলে তোমাদের এখানে কালার শেষ, ঠিক আছে, বর্ডার শেষ, তোমাদের দেখাচ্ছে এই বিষয়গুলো আরো ডিটেলস তুমি কাজ চলবে, শর্টহ্যান্ড তো আগে শিখে দিয়েছি একসাথে কিভাবে লিখবা। হ্যাঁ, এই যে 5 পিক্সেল সলিড রেড, এইভাবে একসাথে শিখে দিচ্ছি তোমাদের, মানে একসাথে কিভাবে শর্ট হ্যান্ডে লিখবা। আচ্ছা, আরেকটা জিনিস আছে, হচ্ছে বর্ডার, রাউন্ডেড বর্ডার, ঠিক আছে, আমি চাইলে বর্ডারটা রাউন্ড করতে পারি, এটা হলো তোমাদের বর্ডার শেষ, এটা দেখে শেষ করে দিচ্ছে ক্লাস। হ্যাঁ, দেখো আমি যদি বর্ডার রাউন্ডেড করি এখানে, এটা মনে করো সলিড দিই, সলিড দিলে ভালো বুঝতে পারবা। আর এখানে 10 পিক্সেল দিলাম, হ্যাঁ, বর্ডার উইড কেমন হয় দেখো, এই যে এরকম আসতেছে। আমি এই চার কোনা কি করে বর্ডার রেডিয়াস করে দিব, চার কোনা 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 রাখার, কোনা রাখার আছে না, ঠিক আছে, আমি এখানে গিয়ে লিখে দিলাম বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, 5 পিক্সেল করে দিলাম। হ্যাঁ, এখন দেখো কি হয়, এই দেখো চারদিকে গোল হয়ে গেছে না, আমি 10 পিক্সেল করে দিলাম এখানে, আর একবার জয়েন করবা, ঠিক আছে? তোমাদের এখানে ক্লাস শেষ, আর তোমাদের টেমপ্লেট করে দিয়ে দিচ্ছি, এই টেমপ্লেটটা করে ফেলবা, এই চারদিকে বর্ডার কি হয়েছে রেডি হয়ে গেছে, দেখছো গোলাকৃতি হয়ে গেছে না, তোমাদের এখানেই শেষ ক্লাস, আর সবাই টেমপ্লেট করবা। আজকে টেমপ্লেটটা অনেক বড় একটা টেমপ্লেট তোমাদের দিয়ে দিয়েছি এখানে, এই যে দেখো টেমপ্লেট 4, আর শোনো টেমপ্লেটটা এইভাবে কি করতে হবে, বড় করতে হবে কিন্তু। হ্যাঁ, দেখো মাউসের চাকু বুদ্ধি ঘোরাবা, আর সবাই দেখো, সবাই শোনো ভালো করে, এই যে টেমপ্লেটটা পাওয়ার পরে, টেমপ্লেটের ওপেন করার পরে, হ্যাঁ, এখানে চাকা ঘোরাবা সামনে দিকে উপর দিকে, তাহলে বড় হবে, মানে চাকা উপর দিকে ঘোরালে বড় হবে, নিচ দিকে ঘোরালে ছোট হবে, ঠিক আছে? বড় টেমপ্লেট তো নাহলে দেখতে পাবা না,